অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে প্রত্যেকটি গ্রামের ব্লক অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে কতগুলো শূন্যপদ রয়েছে যোগ্যতা কী লাগবে কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলো দেখিয়ে নেব কীভাবে আবেদন করতে হবে তার আগে বলবো যদি আপনারা প্রত্যেক দিন চাকরির খবর পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশানে প্রথমেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে জয়েন হয়ে যান সেখান থেকেই আপনারা প্রত্যেক দিন যে কোনো চাকরির খবর আপনারা সেখান থেকে পাবেন সর্বপ্রথম আবেদন করার জন্য আপনাদের এই ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করে নেওয়ার পরে হাতে কলমে সুন্দর করে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে এই ফর্মটি আপনাদের ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে মুখ বন্ধ খাম করে তারপরে কিন্তু জমা করতে হবে কীভাবে জমা করবেন কি কি ডকুমেন্টস লাগবে সাথে সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে আমি সম্পূর্ণ স্টেপ দেখাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কি কী ডকুমেন্টস লাগবে এখানে সমস্ত ডকুমেন্টসের নাম কিন্তু উল্লেখ করা আছে তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টস কী কী লাগবে এখানে কিন্তু ছয়টি ডকুমেন্টসের উল্লেখ করে দিয়েছে প্রথম যে ডকুমেন্টস সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে সেকেন্ডারি এক্সামিনেশান বাচ্চাটির মানে তোমাদের এডমিট কার্ড ওটাই তোমাদের হবে এবং তোমাদের মার্কশিট এবার তোমার হাই সেকেন্ডারি মার্কশিট বলছে বা অথবা তোমাদের ভোশনাল হলেই চলবে এবং তোমাদের ভোটের কার্ড এবং সার্টিফিকেট সিক্স মান্থ কম্পিউটার একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবং তোমাদের কিন্তু একটা রেসিডিয়েশন একটা প্রুফ যেটা তোমাদের হচ্ছে রেশন কার্ড আধার কার্ড বা এনি আদার্স ডকুমেন্টস একটি দিলেই হবে সেটা তোমাদের হচ্ছে রেসিডেন্সিয়াল একটি ডকুমেন্টস সেখানে তোমাদের শো করাতে হবে এবার এখানে বলছে পাঁচ টাকার একটি স্ট্যাম্প তোমাদের কিনে কিন্তু খাম মুখ বন্ধ খামের উপরে অবশ্যই সেটা লাগাতে হবে এবং এখানে অবশ্যই অ্যাড্রেস উল্লেখ করে দিয়েছে আপনারা এটাও একটু দেখে নেবেন আবেদনের শেষ করব সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টস অ্যাডাস করে মুখবন্ধ খামের মধ্যে এবং সমস্ত বিষয়ে অ্যাড করে ডকুমেন্টস অ্যাড করে তোমরা কিন্তু এখানে অবশ্যই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে জমা করার আগে আপনারা ফর্মটি প্রিন আউট করেন লিঙ্ক থাকে ভিডিওর ডিসক্রিপশনে এবং এখানে অবশ্যই প্রথমেই এখানে উল্লেখ করা আছে কোথায় আবেদনটি চলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এ প্রোগ্রাম অফিস ইন্দুপুর বাঁকুড়া ইন্দুপুর ব্লকে নিয়োগ করা হচ্ছে এখানে ইন্দুপুর ব্লকের বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারবেন গ্রাম রোজগার সড়ক পদে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে জিআরএস মানে তোমাদের গ্রাম রোজগার সড়ক পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি ব্লকে নিয়োগ করা হবে আপনারা অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নাম ব্লকের নাম কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওর ডিসক্রিপশনে